السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال رسول الله صلى الله عليه وسلم ইন্না আলিকুল্লি কৌমিন আইদান ও হাজা ঈদনা ওকামা কামাকাল আলহি সালাতলাম মোতারাম হাজিরিন আজকে আমরা যে আগত দিনের সামনে উপনীত হয়েছি সেটা হচ্ছে আমাদের সামনে আগত হল ঈদুল ফিতর অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিন তার বান্দাদের জন্য বছরের দুইটি দিনে যেই খুশি ঈদ উদযাপন করার সুযোগ করে দিয়েছেন সেই দুইটি দিন হচ্ছে একটি হলো ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা তো আমাদের সামনে যে দিনটি আগত সেটি হচ্ছে ঈদুল ফিতর তো যেই বিষয় নিয়ে আলোচনা সেটি হচ্ছে ঈদুল ফিতরের তাৎপর্য তো সংক্ষেপে যেই কথাটি না বললেই নয় সেটি হচ্ছে যে ঈদ শব্দের অর্থটি হচ্ছে আনন্দ খুশি উৎসব তো এখানে লক্ষণীয় বিষয় হল এই ঈদ আমরা মুসলমান জাতি যে ঈদ পালন করে আসছি এই ঈদের প্রবর্তন উৎপত্তিটা কোথা থেকে আসলো কিভাবে এই ঈদের প্রবর্তন হয়েছে খুব লক্ষ্য করবেন আল্লাহ রসুল করিম সল্লাহ আলাইসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন যাওয়ার পরে তিনাদেরকে দেখলেন মদিনাবাসীরা বছরে দুইটা দিন ঈদ পালন করে আল্লাহর রসুল মানে ঈদ পালন করে বলতে ওই সমস্ত মদিনাবাসী আলারা বছরের দুইটা দিনে উৎসব অনেক আনন্দ ফুর্তি করে তাদের দুইটি দিন অতিবাহিত করে তো আল্লাহ রসুল করিম সল্লাহ আলিয়সাল্লাম ওনাদেরকে জিজ্ঞাসা করলেন মা হাদাম এই দুইটি দিন কিসের তখন তারা উত্তর দিল এই দুইটি দিন কুন্না নালাবু ফিহিম আল জাহিল যে আমরা জাহিলে যুগে আনন্দ ফুর্তি করে কাটাতাম বিভিন্ন নাচ গান ইত্যাদি করে কাটাই পরে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম কদ আবদা আলকুমুল্লাহ যে আল্লাহ পাক রবুল আলমিন তোমাদেরকে এই দুইটি দিনের পরিবর্তে আরও দুইটি উত্তম দিন দান করেছেন সেই দুইটি দিন হলো এই ইদুল ফিতর আরেকটি হলো ইদুল আজহা খেয়াল করার বিষয় হলো যে এই ঈদ আসলে ঈদটা কাদের জন্য ঈদ তো বুঝলাম ঈদ অর্থ হলো খুশি আনন্দ এই খুশি পাবেটাকে আসলে এই খুশি ওই ব্যক্তির জন্য যে কিছু পাবে পুরস্কার পাবে সেই ব্যক্তি একমাত্র তারই অধিকার সে আনন্দিত হবার কিন্তু দুর্ভাগ্য হলো ওই সমস্ত মুসলমানের দ্বারা কিছুই পায় না তোর তথাপিও আনন্দ করে তো যতগুলা লোক আছে আমাদের ভিতরে এই সমস্ত লোকেরা দুই শ্রেণীতে বিভক্ত কিছু মানুষের জন্য হলো ঈদ অর্থাৎ খুশি আর কিছু মানুষের জন্য হলো আরবি অর্থ হল ভীতি অর্থাৎ তাদের জন্য তাদের জন্য বিশাল বড় শাস্তির ধমকি স্বরূপ কেন আপনারা জানেন যে হজরত জিব্রাইল সালাম আল্লাহর রসুলের সকাশে হাজির হয়ে বললেন ইয়া রসুল আল্লাহ যেই সমস্ত ব্যক্তিরা রমজান মাস পেল কিন্তু ইবাদতবন্দি করে আল্লাহ নৈকট্য অর্জন করতে পারলো না নিজের গুণাকে ক্ষমা করিয়ে নিতে পারল না তাদের জন্য ধ্বংস আল্লাহ রসুলকে হজরত জিব্রাহ আল্লাহ ইসলাম বললেন যে আপনি আমিন বলেন আল্লাহ রসুল আমিন বললেন সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে সকলের জন্য ঈদ নয় বরং কিছু মানুষের কিছু কিছু মানুষের জন্য হচ্ছে ঈদ অর্থাৎ ভীতির দিন তো আসলে আমরা যে ঈদটা যাদের জন্য ঈদ আজকে ওই সমস্ত অঈদপ্রাপ্ত লোকদের মধ্যে সামিল হয়েও কেমন যেন যাদের জন্য ঈদ যাদের জন্য আজকে আনন্দের দিন তারাও কেমন যেন আজকে প্রকৃত যেইভাবে ঈদ পালন করার দরকার সেইভাবে আমরা দুঃখের বিষয় ঈদ পালন করি না বা করতে পারতেছি না এর অন্যতম কারণ হল যে যাদের জন্য ঈদ ভীতির দিন তারা ঈদ আসলে যেই সমস্ত কার্যকলাপে জড়িয়ে পড়ে সেগুলো হচ্ছে যে বিভিন্ন রকম নাচ গান ঢোল টবলা বাজিয়ে মানে মুসলমানের যে সাংস্কৃতি ছিল সেটা সম্পূর্ণরূপে পরিবর্তন করে হিন্দু খ্রিস্টান নাসারাদের সংস্কৃতি গ্রহণ করে অথচ মুসলমানদের ঈদ এটা এমন একটি বিষয় যেটার মধ্যে নাই কোনো নাচ নাই কোনো গান নাই কোনো টবলা নাই কোনো বাজনা শুধুমাত্র আছে শুধু তাকবীরের ধ্বনি সেটি হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হাম তো এই সমস্ত তাকবির শুধুমাত্র একটি ধ্বনি করবে অথচ আজকে মুসলমান এমন বিভ্রান্তের জালে আস আফসুস করে বলতে হয় যেই সমস্ত মুসলমানরা আজকে যেইভাবে তাদের ঈদ পালন করার দরকার ছিল যেই মোয়াফেক করার দরকার ছিল সেদিকে তারা ভ্রুক্ষেপ না করে বরং নাসারাদের প্রথা গ্রহণ করে তাদের সাদৃশ্যতা অবলম্বন করানার্থে আজকে তাদের ঈদকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছে অথচ আল্লাহ রসুল অন্য হাদিসের মধ্যে বলে গিয়েছেন মান তাসাবাহা বি কৌমিন পাহুয়া মিনহুম যে তার সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের দলভুক্ত এই হাদিসও আমরা জানি জানা সত্ত্বেও আজকে আমাদের চাঁদ রাত্রে উপলক্ষে লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেক কিছু করে থাকি যা ইসলাম একেবারেই কখনো সাপোর্ট করেনি এমনকি ইসলাম সেটাকে বৈধতা দেয় না আরেকটি বিষয় হচ্ছে যে ঈদের নামাজটা মূলত ওয়াজিব আর ঈদের নামাজটা এটা আবার কেমন স্বরূপ এটা অনেকেই প্রশ্ন করে থাকেন হুজুরদের কাছে যে আসলে ঈদের নামাজটা কেনই বা পড়তে হয় কারণ আপনারা জানেন যারা বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়েছেন দেখবেন আপনাদের স্কুল কলেজগুলোতেও যখন কোনো অনুষ্ঠান হয় স্বাধীনতা হয় ছাত্রদেরকে খেলা করানো হয় করার পরে সাথে সাথে অনেকগুলো অনুষ্ঠান এমন আছে যেখানে সাথে সাথে পুরস্কার দেওয়া হয় না বরং ভিন্ন একটা অনুষ্ঠান কায়েম করা হয় সেই ভিন্ন অনুষ্ঠানে বড় বড় গুণীজনদের দাওয়াত দেওয়া হয় এমপি মন্ত্রী ওসি এসি ডিসি ওসপি ওনারাও পর্যন্ত উপস্থিত থাকে সেই অনুষ্ঠানে তাদেরকে পুরস্কৃত করা হয় যারা সফলতা লাভ করে ঠিক তেমনিভাবে এই ঈদ আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করেছেন একটি পুরস্কার বিতরণী মাহফিল হিসাবে কেমন যারা এক মাস রোজা রেখেছেন তারা বিন নামাজ পড়েছেন অনেক কষ্ট সাধনা করে আল্লাহর নৈকট্য অর্জন করার নিমিত্তে চেষ্টা করে গিয়েছেন তাদের জন্য পুরস্কার দিবেন আল্লাহ এই কারণে ঈদের আয়োজন করেছেন কী পুরস্কার দিবেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলেন যে যেই বান্দা তার যেই মজদুর তার কাজ পূর্ণ করলো তার পুরস্কার কি হওয়া চাই তার কি দেওয়া চাই ফেরেস্তারা যখন বলে তার বদলা পরিপূর্ণ দিয়ে দেওয়াই উচিত তখন আল্লাহ পাক রব্বুল আলমিন এই সমস্ত বান্দাদের যারা টানা এক মাস রোজা রেখেছেন তারা বিন নামাজ পড়েছেন লাইলাতুল কদরের তাদের চোখ কখনো নিদ্রায় বিভোর হয়নি বরং আল্লাহর ভয় তাদের নিদ্রাকে চোখ থেকে উড়িয়ে দিয়েছে ওই সমস্ত লোকদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলমিন এই পুরস্কার বিতরণী মাহবিল করেন তাদেরকে পুরস্কার দেন যে তাদের পূর্বের সকল গুণা মাফ করে তাদেরকে জান্নাতের উপযোগী একটি মানুষ হিসাবে গড়ে তোলেন এই হলো ঈদের ঈদের যেই নামাজটি হয় যেই মাহাবিলটি করেন যেই মাহাবিল মতো যে ঈদের নামাজটি কায়েম করা হয় এটি হলো তাদের জন্য কিন্তু আজ দুঃখের বিষয় আজকে যাদের জন্য ঈদ তারা আজকে কিন্তু সেই আনন্দ পায় না অনেকগুলো কারণে পায় না যাই বলার সময় নাই তো যাই হোক এই ঈদের আনন্দ পেতে হলে কিন্তু আল্লাহর রসুল সাহাবা একরাম যেইভাবে ঈদের আনন্দ করেছেন সেইভাবেই পাওয়া উচিত পরিশেষে একটি সাহাবিদের দৃষ্টান্ত দিয়ে শেষ করতে চাই যেটি হচ্ছে যে সাহাবা একরাম ঈদ আসলে কেমন হতেন কি আনন্দ করতেন আজ দুঃখের বিষয় শাহবায়ে একরাম যেভাবে আনন্দ করেছেন আজকে আমরা মুসলমান ইমানদার কিসের আলেম কিসের মূর্খ লোক কিসের আম পাবলিক যাই হোক না কেন আজকে আমরা সেই সমস্ত সাহাবিদের দিকে লক্ষ্য করি না তাদেরকে ভুলে যাই অথচ অমর রাদিয়াল্লাহ তাল্লাহানু যখন ঈদের দিন আসলেন তিনি রুম বন্ধ করে দিয়ে কান্নায় বিভোর হয়ে গেলেন শাহবা একরাম যখন আমির মিন হজরত অমর রাদিয়াল্লা তাল্লাহানুকে ডাকতে আসলেন তখন দেখলেন যে তিনি রুমের মধ্যে ছটফট করে কান্না করতেছে যে অমর আজকে কি তোমার গুনা মাফ হয়েছে তোমার কিসের ঈদ তোমার তো আজিদ দিন নয় অথচ আমরা যদিও কিছু সংখ্যক লোক একমাস রোজা রাখি তারপরেও মনে করি যে আমরা কিসের কি হয়ে গেলাম অথচ বাস্তবিক পক্ষে আমাদের যে গুণা ওই গুনার কাছে আমাদের সামান্য যেহেতু বলেছেন কথা খুব সংক্ষেপ যে ইয়া আল্লাহ রহমাতিল্লা যাই হোক আল্লাহ যেহেতু বলেছেন হে বান্দারা যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছ তারা আমার রহমত থেকে নিরাশ হয় না এই কারণেই আমরা গুণাই করি না কেন যেহেতু যেভাবে রোজা রাখা আসলে রাখার দরকার ছিল রাত্রি জাগরণ করার দরকার ছিল তারাবির নামাজ যেভাবে পড়ার দরকার ছিল আমরা পড়তে পারি নাই তারপরেও আল্লাহ পাক যেহেতু বলে দিয়েছেন লা মির রহমাতিল্লা আল্লাহ রহমত থেকে নিরাশ হবে না এই কারণে আমরা ইনশাল্লাহ সকলে নিরাশ হব না বরং এই আশা নিয়েই ঈদের মাঠে যাবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের ময়দানে তওবা ইস্তেগফার করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন আরেকটি বিষয় হচ্ছে সকল মুসলমান ভাইদের প্রতি অনুরোধ যে আপনারা নিজেদের ঈদকে ইসলাম যেটাকে বৈধতা দেয় না সেটাকে বৈধ মনে করে অপসাংস্কৃতিমূলকভাবে কোন কাজে জড়িত হবেন না যার কারণে আপনাদের উপর ধ্বংস অনিবার্য হয়ে যাবে কারণ দেশের মধ্যে যেই ফেতনা ফাসাদ দেখতেছেন আসলে সবই হাতের কামাই আল্লাহ পাক কোরআনে বলেন বিমা কাসাবাত আইদিন নাস জহর ফাসাদু ফাসাদ উফিল বাহ বিমা কাসাবাত আইদিন নাস এই হাতের কামাই হওয়া সত্ত্বেও আজকে আমরা বুঝি কিন্তু বুঝার পরও আমল নাই কারণ এই যে গুনার প্রবণতা আপনাদের মাঝে দেখা যায় এত গুণা করতেছেন যার কারণে করোনা ভাইরাস সহ বিভিন্ন বিবাদ আমাদের উপর চলে আসছে অথচ আমরা নিজেদের তো কারণে নিজেদের গুণার কারণে নিজেরা তো ক্ষতিগ্রস্ত হই এবং যারা ভালো মানুষ ছিল তাদেরও ক্ষতিগ্রস্ত করে ছাড়ি তাই এদিকেও আপনারা লক্ষ্য রাখবেন তো সামনে ঈদ আল্লাহ বাকরবুল্লা আলমিন আমাদের সকলকে যেন ঈদের নামাজ পড়ার পর ঈদের নামাজ সকলে জামাতবদ্ধভাবে আদায় করে করার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে ক্ষমা করে জান্নাতের উপযোগে একজন মানুষ হিসাবে কবুল করেন আমিন এই আশাবাদ রেখেই আমি আমার কথা এখানে শেষ করছি আলহামদুলিল্লাহি রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি